মুস্তাফিজদের ওপেনারের ছক্কায় হায়দ্রাবাদের ড্রেসিং রুমের ল্যাপটপ ভেঙে চুরমার। ছক্কা হাঁকিয়েও সর্থিত বা টিম ম্যানেজমেন্টের কাছে বকা খেতে হয় এমন কখনো দেখা যায়নি। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দশম আসরের কল্যাণে দেখা গেল সেই অদ্ভুত ঘটনা। আর পোড়া কপালের অধিকারী সেই খেলোয়াড় সানরাইজার্স হায়দ্রাবাদের ওপেনার শেখর ধাওয়ান শনিবার ইডেন গার্ডেনের কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নামে হায়দ্রাবাদ। ম্যাচটি 17 রানে হারার পর ছক্কা হাঁকানোর দায়ে হায়দ্রাবাদের ব্যাটসম্যান ধাওয়ান কোচ ভিডিএস লক্ষণের কাছ থেকে কথাও শুনেছেন কেন এমন হলো। ঘটনা হায়দ্রাবাদের ব্যাটিং ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলে। ট্রেন্ট বোল্ট বল করছিলেন কেকেআরের হয়ে, ক্রিজের অপর প্রান্তে ব্যাট করছিলেন শেখর ধাওয়ান। বোল্টের অফসাইডে সামান্য বাইরের বল কাট করে বাউন্ডারিতে পাঠিয়ে দেন ধাওয়ান। বিপত্তি ঘটে তখনই। সাইডলাইনের দলের ক্রিকেটারদের সঙ্গে বসেছিলেন কোচ লক্ষণও। ধাওয়ানের পাঠানো বল বাউন্ডারি পেরিয়ে আসছে পরে দলের অ্যানালিস্টের ল্যাপটপে। ম্যাচ শেষে জানা যায় ল্যাপটপটি প্রায় বিকল হয়ে গিয়েছে। নিজের দলের রণনীতি তৈরি করার পাশাপাশি বিপক্ষ দলের শক্তি দুর্বলতা যাচাই করার জন্য তথ্য সঞ্চয় করে রাখা থাকে অ্যানালিস্টের ল্যাপটপে। সেই ল্যাপটপ বিকল হয়ে যাওয়াতে ব্যাপক সমস্যায় পড়েছে হায়দ্রাবাদ শিবির। পুরো ঘটনায় প্রচণ্ড রেগে গিয়েছেন কোচ লক্ষণ। অবশ্য শুধু ধাওয়ান নয়, দলের অ্যানালিস্টও কোচের কাছ থেকে কথা শুনেছেন। কারণ ভিডিওতে দেখা গিয়েছে বাউন্ডারির দিকে বল আসতে পড়ার আগে ল্যাপটপ সুরক্ষিত করার বদলে দলের অ্যানালিস্ট নিজের চেয়ার ছেড়ে উঠে যান। আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।